নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ কৃষক পুরুষ মহিলা সকলের জন্যই খুবই খুশির খবর আগস্ট মাসে এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেল তো কিসের জন্য সেই এক হাজার টাকা দেওয়া হলো তার লাইভ প্রমাণ আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেব কারা কারা কিসের জন্য টাকা পেলেন অবশ্যই সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী নেক্সট ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তো আগে যে টাকাটা এসেছে তার প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটা ব্যাঙ্কের মেসেজ আর আরেকটা আমি দেখিয়ে দেবো ব্যাংকের স্টেটমেন্ট এখানে রয়েছে ইয়োর ইউকো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ বিন ক্রেডিটেড উইথ এক হাজার টাকা ক্রেডিট হয়েছে বাই ট্রান্সফার অ্যাভেলেবেল ব্যালেন্স কত রয়েছে দেখিয়ে দিয়েছে আর যিনি আমাকে এই ইনফরমেশনগুলি দিয়ে সাহায্য করেছেন তাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আপনি আমাকে দিয়ে সাহায্য করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে এছাড়াও অ্যাবাউট সেকশন বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবার দেখে নিন ব্যাংকের যে স্টেটমেন্টটা সেই ব্যাংকের স্টেটমেন্টটাও উনি কিন্তু আমাকে পাঠিয়েছেন এখানে লক্ষ্য করুন ওনার কিন্তু প্রতি মাসে এক টাকা করে ক্রেডিট হয় এখানে দেখতে পাচ্ছেন এগারো পাঁচ এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এনএসসিএইচ ক্রেডিট লেখা রয়েছে আট ছয় দু হাজার বাইশ এক হাজার টাকা ক্রেডিট হয়েছে লেখা রয়েছে তাছাড়াও এখানে দেখুন পাঁচ সাত দু হাজার বাইশ এখানেও এনএসএএইচ ক্রেডিট রয়েছে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে আর এবারও দেখতে পাচ্ছেন তিন আট দু হাজার বাইশ এনএসএইচ ক্রেডিট লেখা রয়েছে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে তার মানে আটের মাসেও কিন্তু টাকা ওনার ক্রেডিট হয়ে গিয়েছে এক হাজার টাকা তিন তারিখে ক্রেডিট হয়েছে আজকে চার তারিখ আর গতকালই কিন্তু টাকাটা ওনার ক্রেডিট হয়েছে এটা গেল একজনের টাকা এরকম কিন্তু বিভিন্ন বিভিন্ন জনের বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির টাকা ঢুকেছে তো এনার যে টাকাটা ঢুকেছে এটা কিন্তু ওনার বিধবা ভাতার টাকা ঢুকেছে উনি কিন্তু বলেছেন অনেকের কিন্তু এই এক হাজার টাকা ঢুকেছে তাদের বার্ধক্য ভাতা ঢুকেছে অনেকের আবার ঢুকেছে তাদের তপশিলি বন্ধু অনেকের জয়জহার প্রকল্পের টাকা ঢুকেছে আবার অনেকের কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পেরও এই এক হাজার টাকা করে কাল থেকে ধোকা শুরু হয়ে গেছে তিন আট দু হাজার বাইশ তারিখ থেকে ঢোকা শুরু হয়েছে তো আপনাদের হয়তো এখনও ঢোকেনি আপনারা চিন্তা করবেন না তিন আট থেকে শুরু হয়েছে এখন মাসের পনেরো কুড়ি তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে আপনারা অপেক্ষা করে থাকুন ধাপে ধাপে টাকা দেওয়া হবে তো অলরেডি কালকে কিন্তু অনেকেরই এক হাজার টাকা ক্রেডিট হয়েছে অনেকেই কিন্তু জানিয়েছেন এবং তার মধ্যে কৃষক বার্ধক্য ভাতাও ছিল মানে কৃষকরাও এক হাজার টাকা করে পেয়ে গিয়েছেন এবার আপনারা বলবেন কৃষক বার্ধক্য ভাতাটি আবার কি সেখানে আবার হাজার টাকা কবে থেকে দেওয়া হয় তো তার প্রমাণটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অফিসিয়াল নোটিস আমাদের সামনে অনস্ক্রিন এখন দেখাচ্ছি এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ উপ উপকৃষি অধিকর্তা প্রশাসনের করণ পশ্চিম মেদিনীপুর কৃষি ভবন আবাস পশ্চিম মেদিনীপুর আমি এটা একটা জেলা দেখাচ্ছি সব জেলাতেই এই নিয়মটা রয়েছে তো এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দিয়ে এখানে বলা হয়েছিল যে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আদেশনামা নম্বর দিয়ে তারিখ দেওয়া ছিল দিয়ে এখানে কৃষক বার্ধক্য ভাতা প্রদানের জন্য ভিত্তিক সম্ভাব্য নতুন প্রাপকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হইতেছে অনেক কৃষক প্রকল্পে নতুন যারা আবেদন করতে চাইছেন তাদের আবেদন করতে বলা হচ্ছিল এই বিজ্ঞপ্তিটার মাধ্যমে এবার এইখানে নিয়মও বলা ছিল কারা কারা আবেদন করতে পারবে কি কি ব্যাপার রয়েছে শর্ত কি রয়েছে তো কিভাবে এর আবেদন করতে হয় কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় ফর্ম কোথায় পাবেন কিভাবে ডকুমেন্ট জমা করবেন সমস্ত প্রসেসটা নিয়ে আমাদের চ্যানেলে একটা আলাদাভাবে ভিডিও রয়েছে কৃষক বার্থক্যাতা প্রকল্পে আবেদন করে কীভাবে এক হাজার টাকা পাবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন আই বটনে ভিডিও শেষে দিয়ে রাখবো চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার দেখুন এইখানে এক হাজার টাকার ব্যাপারটা কেন বলছি দেখুন এখানে এই যে চয়ের পয়েন্টে লেখা রয়েছে প্রতি মাসে এক হাজার টাকা হিসাবে এই ভাতা নটি শ্রেণীতে দেওয়া হবে কি বলেছে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে আর এখানে নটা শ্রেণী সাধারণ মানে জেনারেল কাস্টের তাদের তিনটা শ্রেণী কৃষক হলেও পাবেন বর্গাদার হলেও পাবেন ভূমিহীন ক্ষেতমজুর হলেও পাবেন আর তারপরে বলেছে তপশিলি জাতির ক্ষেত্রেও তিনটা শ্রেণী কৃষক হলেও পাবেন বর্গাদার হলেও পাবেন ভূমিহীন খেতমজুর হলেও পাবেন আর গয়ে বলেছে তপশিলি উপজাতি এখানেও তিনটা শ্রেণী কৃষক বর্গাদার এবং ভূমিহীন মজুর। তো বুঝতেই পাচ্ছেন আপনি কৃষক হলে বর্গাদার হলে বা ভূমিহীন মজুর হলে এক হাজার টাকা পাওয়ার জন্য যোগ্য তো সে যারা আবেদন করেছিল বা আগে থেকেই যারা টাকা পেয়ে আসছিল তারা কিন্তু এই আগস্ট মাসেও এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন এই কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পের দরুন এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা অন্যান্য যে সকল জয় বাংলা প্রকল্পের আন্ডারে ভাতা রয়েছে তার টাকাও কিন্তু তিন তারিখ থেকে ঢোকা শুরু হয়েছে আপনারা অপেক্ষা করুন আস্তে আস্তে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট করি সবার আগে মেয়েতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না